দেখো আজকে 14 শাক, 14 শাকটা ভাজা হচ্ছে, আর মাছের তরকারিটা রান্না হয়ে গেছে ঘরে, আর তোমাদের পরে দেখাচ্ছি। এতে 14 রকমের শাক আছে। আগে আগে আমরা ছোটোবেলায় তুলতাম, আর এখন আর কোথাও পাওয়া যায় না শাক তুলে। এখন 10 টাকা দিয়ে কিনে এনেছি। ভাত হয়ে গেছে, খালি ধরিয়ে দিয়েছি। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, আমরাও ভালো আছি। আর ক্যামেরা শুরু করলেই ও চলে আসতে ইচ্ছে করে, ওরা থাকতে ইচ্ছে করে না। ওর সামনে ক্যামেরাটা ওর খুব ভালো লাগে, সামনে ক্যামেরাটা। হাই বলে দাও, পেছন ক্যামেরা পড়লেও ও সেই সামনে আসবে, পেছন ক্যামেরায় থাকতে চাইলে সামনে এসে দাঁত দেখিয়ে দাও, তোমার দাঁত দেখিয়ে দাও, দাঁত দেখিয়ে দাও, এই করে দাঁত দেখিয়ে দাও। চলো ওকে নিয়ে একটু বেরিয়ে আসি, ও এখন একটু থাকবে ক্যামেরায়। তাকাও তাকাও ক্যামেরার দিকে তাকা, ওইদিকে কাজ হচ্ছে আজকে, কাঠ টাট গুলো ইয়ে হয়েছে, সিঁড়ি হচ্ছে আজকে, সিঁড়িটা হচ্ছে, সিঁড়িটা হোক দিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আজকে হেড মিস্ত্রি দাদা সিঁড়িটা গাঁথছে, আর কালকে ভাড়া টাড়াগুলো অনেকটা বাঁধা হয়েছে, আর আজকে কিছুটা বাঁধলো, মানে ওই ভাড়ায় কাঠ টাট দিতে হয়, তো রিংটন ঢালাইও অনেক কাজ আছে দেখছি। তারপরে সিঁড়ির পাটা টাকাগুলো মাছ কোনোদিন তো দেখিনি, আমাদের হলো তাই দেখছি। খাটনি আছে, খাটনির কাজ তো ওগুলো সহজে হয় না, টুক 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 করে হয়। শালগুনি বাবা বাড়ি চলে আসলো, আজকে সিঁড়িটা হাফ হলো মনে হয়, দেখি ছেলে পিলে যাতে না উঠে পড়ে, বাচ্চা কাচ্চা আছে তো আমাদের এখানে, তার জন্য এগুলো দিয়ে গেছে। উঠছি এখন সিঁড়িটা, বাবা এখনই বাড়ি আসলো। ৩:46 এখন, এগুলো সব কালকে দেবে, এগুলো মনে হয় কাল দেবে ঢেলে। ও বলে গেল না, দেখে এগুলো কেউ পা দেয় না, তখন খেতে গেল। কি বলছো মা? এখন এসে তোমাদের যতটুকুই হয় ততটুকুই তোমাদের না দেখালে মনে হয় যে না, যেটুকু হয়েছে তোমাদের একটু একটু করে দেখায়। তো আজকে এটা তোমাদের এর আগেও বললাম, এখানে স্ত্রীদাতা গাছ আজকে এটা আর এইখানটাই একটুখানি ইয়ে দিয়ে দেবে, আর এইখানটা দাঁড়িয়ে রান্না করবো। সব মাপ আছে, মনে হয় কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের দেখাবো। আজকে তোমাদের রান্নাটা দেখানো শেষ হয়ে গেছে, এইটুকু আছে তরকারি। তো আমি কটা ভাত খাই,
রাত্রে কটা রুটি হবে, এখন অনেকটা বেজে দিয়েছে, 4টে বাজে। দেখো একদিকে বাকস কাপ পাতা সেদ্ধ হচ্ছে আর আমি ওদিকে ছেঁচবো, নুনও ছেঁচবো, আমি দেখো ছেঁচে খাবো। আর বললো না, কি যে জ্বালাই পড়েছে তা কি আর বলবো, ছেঁচে খাবো। শিলে বাঁচতে গেলে আর তেত্ত হয়ে যাবে। কেন বাবা তো খেতে খায়, খেতে মিলে হয়ে গেল, এই করেই যাই না, রস বের করে ফেলবো। তো চলো রসটা বের করে দেখাচ্ছি, এখানটা টিপে যেত, এদের মধ্যে যাই। গরম হয়ে গেছে, দেখি দাঁড়ো, এক্ষুনি ভাত কটা খেলাম একটু আগেই। রস করেছি ছেঁচে, বিশাল ব্যাপার, বাকস পাতা, বাবরে বাবরে। প্রতিমা জলটা কাচ্ছে নি দাদা, চিনিটা কই, চিনিটা নিয়ে আজকে 3 দিন ধরে খাচ্ছি, 3 দিন খাচ্ছি না রে, ওটা হয়ে গেছে দাদা, চিনিটা খুলে রাখি, সব রেডি করে রাখি। ওরে বাপরে বাপরে, বড় যুদ্ধ কাজ, দেখবো আগে এডিট করে নিজে আগে দেখবো দেওয়া যায় নাকি, তারপরে দেখবো। ওরে বাবা, দেখবো দেওয়া যায় নাকি দিতে দেবো। তো চলো, যদি দেওয়া যায় তাহলে দেবো, উঠতে তো বিশাল তে তো বাকস পাতা। ওকে বউ আসলে ওকে করতেই হবে সামনে ক্যামেরা। খাবা বাকস পাতা, খাবা বাকস পাতা, খাবা। দেখো দেখো, শোনো 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 শোনো, তোমার বাকস পাতা হচ্ছে, তুমি খাবা বাকস পাতা, বলো বলো খেয়ে নেবো, বলো খেয়ে নিবা, তুমি বাকস পাতা খেয়ে নিবা, বাকস পাতা। বাবা বাবা, ওটা ওটা কাকে দেখা যাচ্ছে, ওটা কাকে দেখা যাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো, তাতা তাতা তাতা, সামনে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে দেখ, হ্যাঁ সামনে আসার জন্য ব্যস্ত, কটা সামসেট হয়েছে জানলার, একটা লাইটটা জ্বালি, একটা এই খুঁজ খুঁজ কাজগুলো করতে দেরি হয়, দুটো দেখো 3টে, ঘরের ভেতর 2টো সাম সেট আছে, এসব গুলো করতে কম খরচা আমাদের পক্ষে কোনোদিন সম্ভব হতো। দেখো
ওইখান দিয়ে সিঁড়ির ওইটা একটা সামসেট, ওইখানটায় মেন দরজাটা হবে। এগুলো জানলাটা দিয়ে দেখো, এই দেখো একটা সামসেট ঘরের, এটা চলে আসছি আবার। এই একটা সামসেট, দেখো ওইদিকে একটা দেখি নিয়ে আসলাম আর একটা দেখালাম, দেখছি এখন আজান দিচ্ছে, এখনই এখনো আছে মনে হয় আমাদের ওই ক্লাবের মাঠে, আওয়াজ আসছে এখনো, এখনো আছে ওরা ওইদিকে। ওই দেখো সিঁড়ি উঠে গেছে, ওই দেখো ওইটা সিঁড়ি, আর ওই ওই ধার দিয়ে বেঁকিয়ে ওই ওই দেখো ওইখান দিয়ে বেঁকিয়ে আসতে হবে। তো এই দেখো এখান থেকে ভালো বোঝা যাচ্ছে সিঁড়িটা।